দেখুন কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন। অনলাইন ডেস্ক। স্মার্টফোন ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন যে স্মার্টফোন প্রাণীদের ভিতরে জীবিত কোষের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং ইঁদুরের রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চীনা গবেষকরা এ পদ্ধতি আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করেছেন। এ পদ্ধতি ইনসুলিনের মতো স্বাভাবিক সেল কাজ করে জিন তাত্ত্বিকভাবে ঔষধ তৈরি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এটা ভালো কাজ করে আলোতে। প্রযুক্তিটিতে অপ্রোজেনেটিক বলা হয় এবং লাল বাতির নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের উদ্ঘাটিত হওয়ার সময়ে কোষগুলোতে বাধা পায়। তারপরেই কোষগুলোকে নিয়ন্ত্রণ করতে ওয়্যারলেস চালিত স্মার্টফোনের অ্যাপটি এলইডি লাইটটি কাজ করতে শুরু করে। চীনের নর্মাল ইউনিভার্সিটির গবেষকরা ইঁদুরের ওপর এ পদ্ধতিটি প্রয়োগ করে দেখেছেন টাচ স্ক্রিনের এ টুপিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। গবেষক দল বলছে এ প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে প্রমাণিত হয়েছে। এটি ডিজিটালাইজড করে বিশ্বায়নের একটি নতুন যুগের পথ তৈরি করা সম্ভব হতে পারে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।